সমগ্র রাজ্যের সাথে পাল্লা দিয়ে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে ধর্মনগরের জাল সার্টিফিকেটের ব্যবসা। এক শ্রেণীর সুবিধাভোগীরা রেশন কার্ড, ফ্যামিলি রেজিস্টার, পিআরটিসি, ওবিসি সব ধরনের সরকারি সুবিধার সার্টিফিকেটগুলো নিচ্ছে দালাল মারফত। অন্যদিকে যারা সরকারি নিয়মে প্রয়োজনীয় কাগজপত্র বের করতে চায়, তাদের জন্য অন্তরায় হয়ে দাঁড়ায় অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা। একটা বড় র্যাকেট এই জাল সার্টিফিকেটের যোগান দিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে। গোপন সূত্রের ভিত্তিতে মঙ্গলবার রাতে ধর্মনগর থানার পুলিশ জাল সার্টিফিকেট চক্রের এক পান্ডাকে গ্রেপ্তার করে ধর্মনগর ভাগ্যপুর এলাকার থেকে। যদিও পুলিশ তদন্তের স্বার্থে ওই ব্যক্তির নাম প্রকাশ করছে, তার কাগজপত্র জাল রয়েছে তা ফ্যামিলি রেজিস্টারে নাম তুলতে গিয়ে ধরা পড়ে। তাকে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সমস্ত তথ্য এবং র্যাকেটের অন্যান্য পান্ডারা এক এক করে বের হয়ে আসবে বলে পুলিশের অভিমত। উল্লেখ্য, দালাল চক্রের কারণে ধর্মনগরের মহকুমা ম্যাজিস্ট্রেটের অফিস, তহসিল কাছারি, সাব রেজিস্টার অফিস, খাদ্য দপ্তর, আধার কার্ড, পিআরটিসি এবং ওবিসি কার্ড নির্মাণের ক্ষেত্রে ধর্মনগরবাসী বিভ্রান্তির শিকার হয়ে পড়েছেন। সাধারণ নাগরিকরা সঠিক কাগজপত্র নিয়েও দিনের পর দিন ঘুরেও পাচ্ছেন না প্রয়োজনীয় কাগজপত্র। অন্যদিকে দালাল চক্র অতিরিক্ত টাকার বিনিময়ে কতিপয় সরকারি কর্মচারীর মুখ বন্ধ করে দিনের পর দিন অবৈধ কাজ নিশ্চিন্তে চালিয়ে যাচ্ছে। গতকাল রাত্রে আমরা একটা গোপন সংবাদের ভিত্তিতে, একদম স্পেসিফিক কমপ্লেনের ভিত্তিতে একজনকে মানে অ্যারেস্ট করি, যে ফলস ডকুমেন্টস দিয়ে তার মানে রেশন কার্ডে নাম তোলার জন্য, মানে ফ্যামিলি রেজিস্টারে নাম তোলার জন্য অ্যাপ্লাই করেছিল। তখন এখন আমরা তাকে অ্যারেস্ট করে আজকে কোর্টে পাঠাবো, তাকে পুলিশ রিমান্ড নেব। তো তদন্তের সাথে আমি এগুলো ডিটেলস বলতে যাচ্ছি না, তো পরে আমাদের আপনাদের আমি ডিটেলস দেবো। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।